दिनाजपुर जिलार पुलिस प्रशासन पक्ष থেকে প্রতিটি থানায় শুরু হয়েছে ভলিবল ও তীরন্দাজ প্রতিযোগিতা। প্রতিটি থানার পাশাপাশি কুমারগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কুমারগঞ্জ থানা প্রাঙ্গণে আজ মঙ্গলবার শুরু হয়েছে ভলিবল প্রতিযোগিতা। কুমারগঞ্জ পুলিশ প্রশাসনের তরফ থেকে জানা গেছে কাল অর্থাৎ বুধবার অনুষ্ঠিত হবে তীরন্দাজ প্রতিযোগিতা। মূলত কুমারগঞ্জ ব্লকের 8টি অঞ্চল নিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় উপস্থিত আছেন কুমারগঞ্জ থানার আইসি সুজয় ব্যানার্জি সহ বিভিন্ন অফিসাররা এবং স্থানীয় বিশিষ্টজনেরা। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের আগ্রহ চোখে দেখার মতন। প্রতিটি অঞ্চল তাদের নিজস্ব পারদর্শিতা দেখিয়ে মূল পর্বে 4 নম্বর রামকৃষ্ণপুর অঞ্চল ও 2 নম্বর সমজিয়া গ্রাম পঞ্চায়েত ফাইনালে ওঠে। শেষ মুহূর্তে 4 নম্বর রামকৃষ্ণপুর অঞ্চলই শেষ হাসিটুকু হাসে এবং রানার্স আপ হয় 2 নম্বর সমজিয়া গ্রাম পঞ্চায়েত। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত করা হয় পঙ্কজ সরকারকে এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয় মানস দাসকে। সবশেষে আইসি সুজয় ব্যানার্জি চ্যাম্পিয়নদের ট্রফি তুলে দেন এবং পদস্থ অফিসাররাও রানার্স আপ এবং ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্টকে তাদেরকে পুরস্কৃত করে খেলার সমাপ্তি ঘোষণা করেন।